ফেনীতে ও কুষ্টিয়ায় কম দামে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ফেনীতে 665 টাকা ও কুষ্টিয়ায় 670 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সকাল 7টা থেকে ফেনীর পিটিআই স্কুল মাঠে অস্থায়ী দোকানে এই কার্যক্রমের শুরু হয়। একজন ভোক্তা সর্বোচ্চ 3 কেজি মাংস কিনতে পারবেন। মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। পৌরসভার তত্ত্বাবধানে ঈদ পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রি। এদিকে কুষ্টিয়া শহরের পৌরবাজারে সকালে জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ। পৌরবাজারের দোকানে প্রতিদিন এই দরে মাংস বিক্রি করা হবে।